করি নি কি হয়েছে মা ওয়েট কর দেখ আমি কিভাবে কোথায় দ্যাট ইজ आवर মাস্টার হি ইজ মাই ইনফ্লুয়েন্সার ইচ এন্ড এভরিথিং ইচ এন্ড এভরিথিং সব কি হচ্ছে ম্যান দ্যাট ইজ মাই ব্রাদার ব্রো কাম দোস্ত কাম ইচ এন্ড এভরিথিং আমাদের বাড়ি অ্যাকচুয়ালি বনগাঁ, তো বনগাঁ থেকে আমরা প্রথমে রানাঘাটে ট্রেন ধরলাম, তারপরে ওখান থেকে কিষাননগর সিটি জংশন, তারপরে ওখান থেকে অটো ধরে আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমাদের বনগাঁ থেকে বেসিক্যালি ডাইরেক্ট ট্রেনও আছে আবার নর্মালি আসা যায়। তো আপনারা অবশ্যই বনগাঁ থেকে যারা যাচ্ছেন তারা ডাইরেক্ট ট্রেনেই যাবেন। তো অটোয় হওয়ার পর আমরা দু সাইড থেকে খুব সুন্দর একটা পরিত্যক্ত একটা রেল লাইন, যদিও আসে না কখনো, এই সাইডে দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম, গিয়ে আমরা এসে পৌঁছালাম এই ভক্তীয় গৌড়ীয় তরণ, যেটা অ্যাকচুয়ালি মায়াপুর আমরা ডাইরেক্ট কোনোভাবে যেতে পারি না, এটা প্রথমে আগে মায়াপুরের তরণ। এটা তরণের উপরে আপনারা দেখতে পাচ্ছেন ফেরিঘাট রয়েছে, এই ফেরিঘাট করেই আমাদের ওই সাইডে যেতে হয়, গিয়ে তারপরে আমরা মায়াপুর ধামে প্রবেশ করতে পারি। তো আমরা প্রথমে 2 টাকা করে টিকিট কাটি, কেটে মায়াপুরের ঘাট থেকে আমরা ওপারে যাই, কিন্তু ওপারের থেকে আমাদের মোহনা দেখার একটু ইচ্ছা জাগে, সেই কারণে আমরা আবার ওপারে গিয়ে লঞ্চে করে মোহনা দেখতে আসি। তো লঞ্চ বা ফেরি একমাত্র মোহনা দেখার জন্যই আছে, কিন্তু নৌকা আপনাদেরকে কম করে দিনে প্রায় 150 থেকে 200 বার ইনারা যাতায়াত করে। তো লঞ্চে বসেই আমাদের, আমরা অ্যাকচুয়ালি মোহনা কী জিনিস সেটা জানতাম না, তো লঞ্চে বসেই এই কাকু আমাদেরকে বললেন যে সামনে মোহনা আছে, তোমরা বাবা ওখানে মোহনা গিয়ে দেখতে পারো, মোহনা খুবই একটা ভালো জায়গা, 2 নদীর মিলিত স্থান, অজয় ভাগীরথী যেটাকে যেটার উপরে আমরা এখন রয়েছি, আর ওখান থেকে কালিন্দী নদী একসাথে মিশে একটা মোহনার সৃষ্টি করেছে, সেটা দেখার জন্যে আমরা দেখতে গেলাম। উনি বললেন যে ওপারে গিয়ে লঞ্চের একটা টিকিট কাটতে হবে, টিকিট কাটলে এসে যাবে। তো আমরা সবার প্রথমে ওনার কথা শুনে আগে ওই পারে যাই, গিয়ে তারপরে আমরা লঞ্চের টিকিট কাটি। ও, যাওয়ার আগে বলে দিই, লঞ্চ ফেরি অনেক ভিড়ই হয়, ভিড়ভাড়ের মধ্যে যাদের একটুখানি হাড় দুর্বল তারা আশা করি ধারে দাঁড়াবেন না। তো আমরা তারপরে যখন ওই পারে আসি তখন আমরা লঞ্চের প্রথমে টিকিট কাটি, টিকিট কেটে আমরা তারপরে লঞ্চে আমরা উঠে পড়ি। লঞ্চে প্রচুর পুণ্যার্থীর ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন, সবাই নিতাই গৌরঙ্গ ভজ গৌরঙ্গ বলেই চলছে, আমরাও তাদের সাথে একটু গলা মিলালাম, গলা মিলিয়ে আমাদের এখানে প্রথা যা যা রয়েছে সেগুলো মানলাম, প্রত্যেকের নদীর জলে দেখি একটা করে পয়সা দিচ্ছিল মনস্কামনা পূর্ণ করার জন্য, তো সেই ইয়েতে আমরাও দিলাম। আমাদের বন্ধুরা সবাই আমরা টুকটুক করে পয়সা ফেলতে লাগলাম, আর মার কাছে যেটাকে আমরা অ্যাকচুয়ালি সবই তো গঙ্গা মা, সবই গঙ্গার মিলিত স্থল বা গঙ্গার শাখা নদী উপনদী, তাই মাকে উদ্দেশ্য করে আমরা আমাদের মতো জানালাম, সবার মনস্কামনা পূর্ণ করো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সমস্ত মনস্কামনা পূর্ণ করো। তা এখান থেকে একটা নতুন একটা জিনিস যেটা জানতে পারলাম সেটা হচ্ছে নদীর যে চর সেটা দীর্ঘ দিনের পর দিন বেড়ে চলেছে, মানে আপনারা বুঝতেই পারছেন কেন হচ্ছে, এই যে এত পুন্যাপন্যা হচ্ছে, নদী বাঁধগুলো ভাঙছে, ভাঙতে ভাঙতে নদীটা অনেকটা চওড়া হয়ে যাচ্ছে, আদৌ নদী অনেক চওড়া ছিল কিন্তু আমাদের জন্য আমরা বুঝাতে একটা জায়গায় নিয়ে এসেছিলাম, তারপরে সেটার এখন যেটাকে চওড়া ভাবটা সেটা অনেকটাই বেড়ে চলেছে। তো আমরা সহ ইনারা সবাই এক এক করে পয়সা ফেলছিল, আর নদীর মা অ্যাকচুয়ালি গঙ্গামার কাছে নিজেদের মনস্কামনা জানাচ্ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন
খুবই সংশয়ে পড়তে হয়েছিল, কারণ আমরা তো জানি না, সবার দেখা দেখি আমরা করছিলাম, খুচরো পয়সা সবার কাছে থাকে না, জানিনি। তো যাই হোক, আমরা চলে এসেছিলাম এই যে মোহনার স্থান। ফোনে কতটা ধরা পড়েছে আপনাদেরকে দেখাতে পারছি কি না জানি না, তবে ওখানে দেখতেই পাচ্ছেন সারস পাখি সব দলে এক একসাথে বসে রয়েছে। এই নামলাম আমরা মায়াপুর ধরে। আপনার নামার সঙ্গে সঙ্গে ডান হাত বা হাত দুটি প্রচুর পরিমাণে মন্দির এবং আপনার দেখলেই মন্দির নিলে, তার মধ্যে কিছু কিছু মন্দির না, কিছু কিছু লজ হিসাবে পরিচিত, অবশ্যই আপনারা দেখে নেবেন। তবে আমি বলব মায়াপুরে যখন যাচ্ছেন তো মায়াপুর স্থানের যে লজ সেখানেই থাকা চেষ্টা করবেন, কারণ ওখানে অনেকটা সাশ্রয় হবে এবং আপনার সমস্ত সর্বসাকল্যের মধ্যে সমস্ত কিছু ইনক্লুড করা হবে। তো এখানে একটা মন্দির নির্মাণেরই কাজ চলছিল মায়াপুর গ্রামের পাশেই, ওনাদের কম্পাউন্ডের মধ্যে চলছে। আপাতত যাচ্ছি মন্দিরের দিকে, মন্দিরের রাস্তা রয়েছে। আমি সুমন ভাই, সামনে দেবু অ্যান্ড বেন্ডু, আর অসাধারণ এখানে কমলালেবু বাগান, যেটা লোকরা বলছে, অথচ ওটা আমাদের আমাদের ভাষায় ওটা আমরা বাতাবি লেবু হিসেবে চিনি। আর আম গাছের সান আপনাদেরকে দেখাচ্ছি, অসাধারণ একটা সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি করেছে। এগুলো গেস্ট হাউস, যেগুলো ফরেনার্সদের জন্য, দ্যাট মিন্স অ্যাংলো। তো দাঁড়া, কাজ কাজ দেবো, চলে যাবি। সুন্দর একটা স্থাপত্যের বা চিহ্ন বা নিদর্শন যাকে বলে আমরা দেখতে পাচ্ছি, এবং অসাধারণ কারিগরি দক্ষতা। যতবারই বলবো ততবারই কম। আপনারা কি একটা আওয়াজ শুনতে পাচ্ছেন? ঘন্টা যেটা 12টা বাজার মুখে বর্ণনা করা যায় না, এমন একটা সৌন্দর্যপূর্ণ মন্দির বা গর্ভগৃহ আপনাকে আপনারা বলতে পারেন। আমাদের এশিয়ার মধ্যে সর্ববৃহৎ, যেটা আমাদের পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় রয়েছে। ততবারই বলবো ততবারই কম। তো সবার প্রথমে আমরা নেমে আগে আমাদের লজ যেটা ছিল তাতে গেলাম। আমাদের লজটার নাম গাদা হাউস। আমরা একটা রুম আমাদের বুক করেছিল, সেই কারণে শুধুমাত্র তো রাস্তা কাটানো দরকার ছিল, পরের দিনে চলে আসার জন্য একটা রুম। এবং প্রচণ্ড পরিমাণে তখন আমাদের পেয়েছিল খিদে, তখন আমরা খাবারের টিকিট হয় ওই সেই আমরা টিকিট কাটতে গেছিলাম। তার টিকিট কেটে আমাদের কাদা হাউসেরই কুপন আমরা পেয়েছিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির থেকে লোক যাচ্ছে, এনারা শুধু কাদা হাউসে যাচ্ছে। এখান থেকে দুপুরের যে অন্নভোগ আমরা বলি বা প্রসাদ, মহাপ্রসাদ বিতরণ, সেটা এনারাই করেন। টিকিটের মূল্যও আছে 50 টাকা 60 টাকা। তো আমাদের 60 টাকা আমরা মূলটা নিয়েছিলাম, ওতে প্যারাডাইস ফ্যারাডাইস সবই ইনক্লুড থাকে, আপনাদের অবশ্যই ওটা ভালো লাগবে। তো অনেক ভিড় রয়েছে বলে আমরা লাইনের দিকে আছি, এটা আমাদের লাইনের শেষের দিকেই আমরা যাচ্ছি, মানে আমরা এখন লাইনেই পৌঁছাতে পারিনি।
বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকেই লোক আসে। তো যথারীতি মহাপ্রসাদের লাইনে আমরা দাঁড়িয়ে পড়লাম। এমনিও বনগাঁ থেকে গেছিলাম বলে অনেকটা খিদেও পেয়েছিল, ট্রেন জার্নিতে বাইরে কিছু খায়নি সকালবেলায়। আমরা 7টা সময় এখান বাড়ির থেকে বেরিয়েছিলাম, 6:30 সময় ট্রেন পেতে পেতে আমাদের 7টা হয়েছিল। স্বাভাবিকভাবে কিছু খায়নি, এই গাদা হাউসে আমরা ঢুকলাম। দুই দিকে, একেবারে রাস্তার দুই দিকে খুব সুন্দরভাবে বিভিন্ন রকমের শীতকালীন যে ফুল, ডালিয়া, টগর, জাসমিন, ড্যারোফিল, যেগুলো ছোটোবেলায় আমাদের স্কুলে গাছ লাগাও প্রাণ বাঁচাওয়ের একটা প্রজেক্ট থাকতো, হতে করতে হতো না, সমস্ত কিছু গাছ এইখানে পরিষ্কার যত্নে আপনারা দেখতে পাবেন। পুরোনো দিনের মনের কথা তাজা হয়ে যাবে। এই আমরা ঢুকে গেলাম। ভাত আসছে, আমরা খাবো, হাম হাম গুড়ি গুড়ি করে খাবো। অনেক দূরে ম্যাম, হাম হাম করে খাবে। খাওয়া দাওয়া শেষে এই বেরোলাম। বেরিয়ে আমরা ঠিক করলাম যে মায়াপুরে একটা গোশালা আছে, ওই গোশালার দিকে যাব।
আর মায়াপুরের পেছন রাস্তা দিয়ে যেতে হয়। পেছন রাস্তা বলতে এখানে ওই যে সমস্ত কী বলে ওটাকে পুরোহিত বা যারা মন্দিরের আচার্য উপাচার্য পূজা অর্চা রক্ষণাবেক্ষণ করে ওনাদের ডান দিকে ঘরগুলো রয়েছে। তারপরে যেতে যেতেই একটা সুন্দর শুনে নেন আপনারা, এখানে একটা সুন্দর জলাশয় দেখতে পাচ্ছেন আপনারা। জলাশয়ের পাশ থেকেই রাস্তাটা রয়েছে, তার মধ্যে এখানে অনেক গাছ আছে। একটা আনকমন একটা গাছ আছে, সেটা অবশ্যই আপনাদেরকে বলতে হবে যে ওটা কোন গাছ। এটার স্পেসটা অনেক অনেক অতটা বড় না, কিন্তু যেটুকু জায়গা আছে তাতে করে আপনি বৃন্দাবনের রাধাকুণ্ডর ইয়ে পাবেন। এই যে এই গাছটা, এই গাছটা কী গাছ হতে পারে? এক একজনে এক এক কথা বলছে, আপনারা বলবেন কোনে যে এটা কী গাছ। আমার মতে মনে হয় সবেদা, বিদেশি সবেদা হবে। সবেদা জানি ক্ষীর খেতে হবে যখন তৈরি হবে। এটা তো ফ্রন্ট হবে, তাই না? এটা ফ্রন্ট হবে, শিরা হবে ভাই, শিরা হবে। দেখা দেখা ওদের বলে দিস বিউটিফুল প্লে। হ্যাঁ যা বললো তাই। হ্যাঁ এই যে এটা হচ্ছে তোরণের ফ্রন্ট সাইড যেটাকে আমরা বলি। এখন দেরি আছে, 2023-এর এপ্রিল মাস। এটা একটা প্রেক্ষাগৃহ, এটা এখনো পর্যন্ত প্রভুপাদ অর্থাৎ ইসকনের যিনি প্রতিষ্ঠাতা তিনি কি কি করেছেন আমেরিকা থেকে ইন্ডিয়া পর্যন্ত সমস্ত কিছু ওখানে একটা ভিডিও মারফতে আপনাকে দেখতে পাবেন। তারপরে আবার আমরা রওনা দিলাম গৌশালার দিকে। গৌশালা এখান থেকে প্রায় 2-3 কিলোমিটার তো হবেই, কারণ আমরা হেঁটে গেছি, অনেকে টোটোও নিয়েছে। আপনারা আর হেঁটেও যেতে পারেন যারা হাঁটতে পারেন, আর বয়স্করা অবশ্যই টোটো নেবেন, কারণ আপনারা অত দূর পথ কখনোই অতিক্রম করতে পারবেন না। যদিও টোটো অ্যাভেলেবেল থাকবে, সিআইএসএফের জওয়ানরাও থাকবে,
বাদিকের ওটা ওয়ার্কশপ ছিল। এইটা ওই যে গোশালার গরুর যত রয়েছে তাদের বিচুলির একটা মণ্ড, এবং এরকম মণ্ড প্রায় 7-8টা রয়েছে এই যে গোশালার পাঁচিল। আমরা গোশালার দিকে যাচ্ছি। এই দুটো গরুর শিংটা অসাধারণ। Hellcat.
গোশালা থেকে আসার সময় তখন দেখি কি আমরা যে দিক দিয়ে ঢুকছিলাম তার ডান দিকে যে হাউসটা ওটা অ্যাকচুয়ালি ফিরিতে প্রসাদ দেয়, আর আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল একাদশী। তো আপনাদের দেখিয়ে দিই একাদশীতে ঠিক কী কী প্রসাদ দেয়। এটা মেনলি ডোনেশনের ওপর চলে, যে যত বেশি ডোনেশন করবে তত আপনারা ভালো মন্দ খেতে পাবেন, এবং এটা সম্পূর্ণ ফ্রিতে, এর আলাদা কোনো করে কুপন থাকে না। 40 টাকা 50 টাকা 60 টাকা যে 100 টাকা কুপন হয় এর কোনো কুপন সিস্টেম নেই, এটা সম্পূর্ণ ফ্রিতে। এখানে যা ইয়ে করে মায়াপুর ধামেই এখানে দেওয়া হয়। এটা নেওয়ার জন্য আপনাকে আমরা যেদিক থেকে ঢুকেছিলাম মায়াপুরের ওই গেট থেকে গাদা হাউসের ওই পিছন দিক থেকে আসলে আপনারা এখানে পেয়ে যাবেন, অথচ ওখানে গেটের ওখানে জিজ্ঞেস করলে আপনারা পেয়ে যাবেন। এই নিয়ে কোনো আপনাদের চিন্তা বা কোনো সংশয় থাকবে না। আর এটাই মেনলি ডেলি হয়তো দেওয়া হয় না, কারণ ইনারা যেটা বললেন সেটা হচ্ছে ডোনেশনের উপর বেশিরভাগ এটা চলে, যত বেশি ডোনেশন হবে তত বেশি খাওয়া দাওয়া হবে, এটা একটা নর্মালি বিষয় আপনারা। এবং প্রচুর ভক্তের সমাগম হয় এখানে, বসে খাবার ব্যবস্থা আছে। এটা কিন্তু শুধুমাত্র একাদশীদের জন্য, আর যেদিন একাদশী সেদিন কী কী খাওয়ায়, নর্মাল আমাদের যা খাওয়ায় তা তো খাওয়ায় ওটা নর্মাল দিনে, আর এটা হচ্ছে একাদশীর দিনে আলাদা করে কী খাওয়ায় এই হাউস। মায়াপুরে টোটাল সেরা হাউস যদি আপনারা বলেন তো 10টার মতো সেরা হাউস আছে, তাদের মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে গাদা হাউস, যার সর্বনিম্ন ঘর ভাড়া 560 টাকা, সর্বোচ্চ ঘর ভাড়া 3000 টাকা। এছাড়া ইয়শোদা ভবন আছে, শ্রীকৃষ্ণ কুটির আছে, শ্রীশৈল কুটির আছে, আরও বিভিন্ন ধরনের আছে, যেগুলো কিছু কিছু অনলাইনে আছে সেগুলোও পাবেন। একেবারে যে সূর্যোদয় মন্দির সেটার পাশে আপনি যদি থাকতে চান সেক্ষেত্রে আপনার একটু ডিল্যাক্স রুম একটু বেশি পড়বে, 800 টাকা ধরুন। আর মায়াপুরে ইসকনে এমন অনেক জায়গা আছে যেখানে আপনি 100 থেকে 112 টাকায় ঘর ভাড়া পেয়ে যাবেন, কাপল হোক বা আপনি সিঙ্গেল হোক তাতে কোনো বড় অসুবিধা হবে না, ওটা আপনারা পেয়ে যাবেন। ও যেটা আপনাকে দেখাচ্ছিলেন এটা হচ্ছে একটা কলা পাবেন, আলু একটা সুন্দর তরকারি করে, আলুর তরকারি যেটা বাড়িতে আমার ঠাকুমা যখন একাদশী করতো বা করে তখন আমাদের বাড়িতেও এরকমই আলুর এটা হয়। আর তার সঙ্গে কলা আছে, ছোলা আছে, প্রচুর ভক্ত সমাগম আপনারা দেখতেই পাচ্ছেন, দেখে সবাই এরকমভাবে বসেই খায়।
এখানে এরকম যাত্রা বেরোতে থাকে, আপনারা ওনাদের সাথে যোগ দিতে পারেন, ওনারা খুবই স্বাচ্ছন্দ্যের সাথে আপনাকে সাদরে গ্রহণ করবেন এবং ওনাদের সাথে আপনি একটা লম্বা একটা যাত্রায় যোগ দিতে পারবেন, আপনারও ভালো লাগবে। এখানে প্রত্যেকের কাজ বা অ্যালটমেন্ট ভাগ করা আছে, যে যার কাজে মত্ত আছে, কেউ প্রদীপ সাজাচ্ছে, কেউ তাতে তেল ঢালছে, কেউ সুতো পাকাচ্ছে, মানে যেটা পাকিয়ে প্রদীপে দিতে হয়, আর তার সঙ্গে মন্দিরের পুরোহিত বা যারা আচার্যগণ তারা তাদেরকে নির্দেশ দিচ্ছে যে কী কে কীভাবে করতে হবে কি না হবে, আর তার সঙ্গে অন্যান্য লোকরাও রয়েছে। সন্ধ্যারতি মায়াপুরে খুবই বিখ্যাত, সন্ধ্যারতি হওয়ার জন্য এখন সব প্রস্তুতি নিচ্ছে। সন্ধ্যারতি আপনাদেরকে আমরা দেখাতে পারবো না, কারণ ওখানে ফোন টোন কিছুই নিয়ে যেতে দেয় না, এটা আপনারা মায়াপুর ইসকন টিভিতেই একমাত্র দেখতে পারবেন। এখানে জল দিয়ে মাছের গন্ধ করছে, মাছ আছে। বিকেল শেষে এখন সব ক্লান্ত, সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে, বললাম তো এবার এবার কি আমার টাইম
চলেন চলেন এখন বাড়ির দিক যাচ্ছি আমরা। রাতের বেলার অসাধারণ দৃশ্য, এনজয় দ্য মোমেন্ট, উই এনজয় দ্য মোমেন্ট। নেক্সট টাইম কাম এগেইন, কাম এগেইন। বাকি বিজি প্লেস সাম কোয়ালিটি টাইম মেন গেটে লাভ দেবো না। তারপরে আমরা কৃষ্ণনগর, তারপরে কৃষ্ণনগর থেকে রামঘাট, তারপর বোমরা জামনগর ছিলাম, তো অন্যরে যাচ্ছি। অন্যদের আছে
Welcome to Bunga. এটা আমাদের খুবই সুন্দর একটা কাজ. That is Joshua Road, যাকে আপনারা সবাই দিনের বেলায় দেখেছেন. কিন্তু আজ দেখুন পুরো শুনশান. পুরো শুনশান ম্যান. দেখেন ক্যামেরায় অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি. সব যাচ্ছি বাড়ির থেকে. দেবুদা কই তুমি? যশোর রোডের বুক দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি গন্তব্য স্থলের দিকে. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Krishna
Hare Krishna Krishna